আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছেন। আমিন ক্যাডেট একাডেমির অনলাইন ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ক্লাস থ্রি এর ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে। আমার আজকের টপিক অর্থাৎ আলোচ্য বিষয় আছে আনসিন প্যাসেজ। ইয়ে আমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশনের অন্তর্ভুক্ত টপিক কি আনসিন প্যাসেজ। আনসিন মানে কি সেটা আগে জানতে হবে। সিন মানে চেনা বা জানা, আর আনসিন মানে অচেনা বা অজানা। সেই ক্ষেত্রে যে কোনো একটা গল্প পড়বে। প্রিয় শিক্ষার্থী, আমাদের গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে আয়ত্ত থাকতে হবে, খুব ভালোভাবে পড়তে হবে, এবং ওয়ার্ড বাই ওয়ার্ডের যে মিনিং সেটা মিনিংটা জানতে হবে। যদি আমরা ওয়ার্ড বাই ওয়ার্ডের মিনিং জানি এবং গল্পের থিম অর্থাৎ সামারি জানি, সেই ক্ষেত্রে আমাদের যে গ্যাপ বা ট্রু ফলস বা প্রশ্ন পড়ে এগুলো আমরা সহজে উত্তর করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, চলো মূল আলোচনায় ফিরে আসি। গল্পটি দেখি। আই অ্যাম পায়েল, আমি পায়েল। আই রিড ইন ক্লাস থ্রি, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন এ ভিলেজ, আমি আমার পরিবারের সাথে একটি গ্রামে বাস করি। দি নেম অফ মাই ভিলেজ ইজ জগমোহনপুর, আমার গ্রামের নাম জগমোহনপুর। মাই ফাদার মিস্টার হুমায়ুন আহমেদ ইজ এ ডক্টর, আমার বাবা জনাব হুমায়ুন আহমেদ একজন ডাক্তার বা চিকিৎসক। মাই মাদার মিসেস শাহিনা আহমেদ ইজ এ প্রাইমারি স্কুল টিচার, আমার মা মিসেস শাহিনা আহমেদ একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। আই হ্যাভ অ্যান ইল্ডার সিস্টার, আমার একটি বড় বোন আছে। হার নেম ইজ প্রিয়া, তার নাম হয় প্রিয়া। শি ইজ ইন ক্লাস, শি ইজ ইন এইট, সে অষ্টম শ্রেণীতে পড়ে। মাই গ্র্যান্ডফাদার মিস্টার জয়নুল আহমেদ ইজ এ বিজনেসম্যান, আমার দাদা জনাব জয়নুল আহমেদ একজন ব্যবসায়ী। হি লাভস মি ভেরি মাচ, তিনি আমাকে খুব বেশি ভালোবাসেন। হি ওপেন টেলস মি রিডিলস, তিনি প্রায়ই আমাকে দাদা বলেন। উই আর এ হ্যাপি ফ্যামিলি, আমরা একটি সুখী পরিবার। প্রিয় শিক্ষার্থী, এই প্যাসেজ পড়ার পরে আমাদের যে প্যাসেজের বিশেষ বিশেষ যে ওয়ার্ড আছে এর মিনিংগুলো জানতে হবে। রিড মানে কি পড়া, ক্লাস মানে কি শ্রেণী, ফ্যামিলি মানে কি পরিবার, ভিলেজ মানে গ্রাম, লিভ মানে বাস করা, টিচার মানে শিক্ষক, এল্ডার মানে কি বড়, সিস্টার মানে বোন, টেল মানে বলা, রিডিল মানে ধাঁধা, হ্যাপি মানে সুখী। প্রিয় শিক্ষার্থী, ওয়ার্ড মিনিংয়ের পর আমাদের কাজ হবে প্রশ্নগুলো। আগে প্রশ্নগুলো মিনিং জানতে হবে, তারপর উত্তর। নম্বর এ, হু ইজ প্রিয়া, সরি হু ইজ পায়েল, পায়েল কে, হু ইজ পায়েল, পায়েল কে। বি নম্বর আছে, হোয়ার ডাজ পায়েল লিভ, পায়েল কোথায় বাস করে। সি নম্বর আছে, হোয়াট ক্লাস ডাজ প্রিয়া রিড ইন, প্রিয়া কোন ক্লাসে পড়ে। হোয়াট ইজ হার ফাদার, তার বাবার নাম কি বা কী করেন। হোয়াট ইজ হার ফাদার, তার বাবা কী করেন। হোয়াট ইজ হার মাদার, তার মা কী করেন। এটা সে প্রশ্নের উত্তর দেখি। প্রথম প্রশ্ন ছিল হু ইজ পায়েল, পায়েল কি, উত্তর হবে পায়েল ইজ এ স্টুডেন্ট, পায়েল ইজ এ স্টুডেন্ট, পায়েল একজন কি ছাত্রী। কারণ বলা ছিল আই এম পায়েল, আমি ওই পায়েল, আই রিড ইন ক্লাস থ্রি, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। সে যাতে তৃতীয় শ্রেণীতে পড়ে অবশ্যই সে একজন ছাত্রী, তাহলে উত্তর হবে হু জায়গায় ওইটা অবশ্য পায়েল, আর শেষে পুলিশ স্টপ হবে। পায়েল ইজ এ স্টুডেন্ট। হোয়ার ডাজ পায়েল লিভ, পায়েল কোথায় বাস করে। এখন প্যাসেজের তৃতীয় লাইন বাক্য ছিল যে আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন এ ভিলেজ, আমি আমার পরিবার নিয়ে একটি গ্রামে বাস করি। তাহলে প্রশ্ন বলা আছে হোয়ার ডাজ পায়েল লিভ, পায়েল কোথায় বাস করে। উত্তর হবে পায়েল লিভস ইন এ ভিলেজ, পায়েল একটি গ্রামে বাস করে। সি নম্বর প্রশ্ন আছে হোয়াট ক্লাস ডাজ প্রিয়া রিড ইন, প্রিয়া কোন ক্লাসে পড়ে। বলছে হার নেম ইজ প্রিয়া, তার একটা বোন ছিল। শি ইজ ইন
8 সে অষ্টম শ্রেণীতে পড়ে অর্থাৎ পায়েলের বোনের নাম আছে প্রিয়া সে আসছে অষ্টম শ্রেণীতে পড়ে প্রশ্ন আছে হোয়াট ক্লাস ডাজ প্রিয়া রিড ইন প্রিয়া কোন শ্রেণীতে পড়ে উত্তর হবে প্রিয়া রিডস ইন ক্লাস 8 প্রিয়া রিডস ইন ক্লাস 8 প্রিয়া অষ্টম শ্রেণীতে পড়ে দুই নম্বর প্রশ্ন আছে হোয়াট ইজ হার ফাদার তার বাবা কি করেন প্যাসেজের একটা লাইন ছিল মিস্টার মাই ফাদার মিস্টার হুমায়ুন আহমেদ ইজ এ ডক্টর অর্থাৎ আমার বাবা জনাব হুমায়ুন আহমেদ একজন চিকিৎসক বা ডাক্তার এটা আছে পায়েলের উক্তি প্রশ্ন আছে হোয়াট ইজ হার ফাদার অর্থাৎ তার বাবা কি করেন তার বলতে পায়েলের বাবা উত্তর হবে হার ফাদার ইজ এ ডক্টর হার ফাদার ইজ এ ডক্টর তার বাবা আছে একজন ডক্টর বা চিকিৎসক অর্থাৎ যিনি চিকিৎসা করেন পরের প্রশ্ন আছে হোয়াট ইজ হার মাদার তার মা কি করেন প্যাসেজের পরের লাইন ছিল তো মাই মাদার মিসেস শাহিনা আহমেদ ইজ এ প্রাইমারি স্কুল টিচার আমার মা বেগম শাহিনা আহমেদ একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আমার বলতে পায়েলের উত্তর হবে এরকম যে প্রশ্ন আছে হোয়াট ইজ হার মাদার তার মা কি করেন উত্তর আছে হার মাদার ইজ এ প্রাইমারি স্কুল টিচার তার মা হচ্ছে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আরব গাদ দেখবি প্রশ্নগুলো হু ইজ পায়েল পায়েলকে উত্তর হবে পায়েল ইজ এ স্টুডেন্ট বি নম্বর আছে হোয়াট ডাজ পায়েল লিভ পায়েল কোথায় বাস করে পায়েল লিভস ইন এ ভিলেজ সি নম্বর আছে হোয়াট ক্লাস ডাজ প্রিয়া রিড ইন প্রিয়া কোন ক্লাস বা শ্রেণীতে পড়ে উত্তর হবে প্রিয়া রিডস ইন ক্লাস 8 ডি নম্বর আছে হোয়াট ইজ হার ফাদার তার বাবা কি করেন হার ফাদার ইজ এ ডক্টর তার বাবা আছে একজন ডাক্তার বা চিকিৎসক হোয়াট ইজ হার মাদার তার মা কি করেন হার মাদার ইজ এ প্রাইমারি স্কুল টিচার তার মা হচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা পুরুষ হলে শিক্ষক আর মহিলা হলে শিক্ষিকা প্রিয় শিক্ষার্থী আজ এই পর্যন্তই আগামী ক্লাসে আবার দেখাবে আল্লাহ হাফেজ